সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম। প্রথমেই মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। শেষ হয়েছে জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভোট। চাপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত এবং কৃষি ও কৃষকের উন্নয়নে 5 দিনের প্রশিক্ষণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবহন শ্রমিকদের চাপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় সংগঠন জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভোট শেষ হয়েছে। শনিবার জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 4380 ভোটের মধ্যে ভোট দিয়েছেন 3639 জন। রাত 12টায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ভোট গণনা চলছিল। নির্বাচনে সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা জানিয়েছেন, রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ভোটের ফলাফল ঘোষণা করা হবে। চাঁপাইনবাবগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ আদিব আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রবিউল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ মাহবুব আলম খান যুগ্ম ও জেলা দায়রা জজ মোহাম্মদ মঈনুদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল হক, প্রবীণ আইনজীবী গোলাম মোস্তফা, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সহ অন্যান্যরা। জেলা ও দায়রা জজ তার বক্তব্যে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল কিছুর ঊর্ধ্বে থেকে সঠিকভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তদন্ত থেকে শুরু করে মামলার প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে আইন অনুসরণ করে বিচারের সাথে সংশ্লিষ্ট সকলকে দক্ষতা ও দ্রুততার সাথে কাজ করতে হবে। আদালতে আগত বিচার প্রার্থীরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বপ্রাপ্তদের নজর দিতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে 5 দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে মৃত্তিকা সম্পদ ব্যবহারের উপর অনুষ্ঠিত প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক হোসেন সহ অন্যান্যরা। আজ এখানে শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনি যুক্ত হতে পারেন নগরীর সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের কল করুন 01316025982 এই নম্বরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।